দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পাথরঘাটায় সিপিবির বিক্ষোভ। বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি সহ ইসলামী ছাত্র আন্দোলনের ছয় দফা প্রস্তাব। ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ শনিবার বগুড়ায়। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চরমোনাই পীরের মহাসমাবেশ শুক্রবার। জুম্মা মসজিদের নিচে রয়েছে মন্দিরের কাঠামো, অশান্তির আশঙ্কায় জারি 144 ধারা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভাষার ব্যবহারে সংযত হতে বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পাথরঘাটায় সিপিবির বিক্ষোভ। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামের পাথরঘাটায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় পাথরঘাটা ফিশারিঘাট এলাকায় এ বিক্ষোভ সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়, বাসা ভাড়া, শিক্ষার খরচ, ওষুধের খরচ সবকিছুই বেড়েছে। প্রক্রিয়া চলছে আবার বিদ্যুতের দাম বাড়ানোর। চালের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দাম বাড়ানোর প্রক্রিয়া চলেছে। চাতাল মালিক, মিল মালিকের দৌরাত্ম্য, পরিবহনে চাঁদাবাজি দূর করতে সরকারের কোনো পদক্ষেপ নেই। কয়েকজন ব্যবসায়ীর কাছে জিম্মি দেশের তেল, চিনি, ডালের বাজার, এসব খাদ্য বিধাতাদের তোয়াজ করেই সরকার চলছে। মানুষের ন্যূনতম বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, সেই ক্রয় ক্ষমতাও নাগালের বাইরে চলে গেছে। সরকার মানুষের ভাত ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। বিনা ভোটে সরকার দেশের মানুষকে আজ ভাতে মারতে চলেছে। তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে, মজুদার, মুনাফাকর ও মধ্যস্বত্ব ভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় ব্যবস্থা গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তুলতে হবে, স্বল্পায়ের মানুষকে বাঁচাতে সারা দেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, টিসিবির গাড়ির সংখ্যা বাড়াতে হবে, অতি দরিদ্রদের নগদ সহায়তা দিতে হবে, ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, দুর্নীতি, লুটপাট, ঋণ খেলাপিদের দৌরাত্ম্য, টাকা পাচার দেশকে সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম বেগবান করতে হবে, মানব মুক্তির জন্য চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে। সিপিবির পাথরঘাটা শাখার সম্পাদক দেবাশীষ সেনের সভাপতিত্বে ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা, সম্পাদক মণ্ডলীর সদস্য নুরুচ্ছাপা ভূঁইয়া। বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি সহ ইসলামী ছাত্র আন্দোলনের ছয় দফা প্রস্তাব। করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থার সংকট উত্তরণে শিক্ষাখাতে মোট বাজেটের ন্যূনতম 15-20% বা জাতীয় আয়ের 4-6% হওয়া প্রয়োজন বলে বাজেট প্রস্তাবনায় উল্লেখ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সোমবার সকালে ঢাকার সেগুনবাগিচাস্থ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স হলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরামের সভাপতিত্বে সংগঠনের পক্ষ থেকে বাজেট প্রস্তাবনা পেশ করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ আল আমিন। বাজেট প্রস্তাবনা 6টি বিশেষ খাতের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও 16 দফা দাবি পেশ করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্য স্ফীতি রোধ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিং এর পাশাপাশি বেসরকারি সেক্টরে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে বাজেটে প্রণোদনা ও বরাদ্দ থাকতে হবে, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি কমিয়ে দেশে উৎপাদনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষাখাত। করোনা পরবর্তী শিক্ষা ব্যবস্থার মহাসংকট উত্তরণে শিক্ষাখাতে মোট বাজেটের ন্যূনতম 15-20% বা জাতীয় আয়ের 4-6% হওয়া প্রয়োজন করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কিন্তু বাংলাদেশে তা জাতীয় বাজেটের মাত্র 11.92%। বছরের পর বছর শিক্ষাখাতে কম বরাদ্দ রাখার ফলে জ্ঞানসূচকে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112। আমাদের উপরে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, পাকিস্তান রয়েছে। 2022-23 অর্থবছরের বাজেটে দেশের উচ্চশিক্ষা খাত ও গবেষণা খাতের সর্বোচ্চ বরাদ্দের উপর গুরুত্বারোপ করতে হবে। কৃষি খাত।
বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও প্রতি বছর দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমদানি নির্ভর হতে হয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে কৃষক যেন দুশ্চিন্তায় নিপতিত না হয় এটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি গবেষণা ও উন্নয়নে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্যখাত, বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের ষষ্ঠ প্রতিবেদনে দেখা গেছে মোট স্বাস্থ্য ব্যয়ের 68% আসছে নাগরিকদের পকেট থেকে আর সরকারের কাছ থেকে আসছে 23%। এরপরও দেশের সাধারণ জনগণ যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না, তাই স্বাস্থ্যখাতে গতানুগতিকভাবে বাজেটের 5% বরাদ্দ না দিয়ে এই খাতে কমপক্ষে 10% বরাদ্দ দিতে হবে। সামাজিক নিরাপত্তা, বাংলাদেশে বেকারত্ব ও দারিদ্রের হার ঊর্ধ্বমুখী। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 5,77,00,000-এর বেশি। বিআইজিডি ও পিপিআরসির সর্বশেষ জরিপ বলছে, দেশে করোনাকালে 3,24,00,000 মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। শ্রমবাজার ও কর্মসংস্থান, দেশে প্রতি বছর 20,00,000-এর বেশি জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করে, যেখানে কর্মসংস্থানে মাত্র 5% সরকারি খাতে আর 95% বেসরকারি উৎসে। কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে বাজেটে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করা জরুরি। বেকার, দরিদ্র, নারী ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন জীবিকা উন্নয়নের লক্ষ্যে বাজেটে বিশেষভাবে অগ্রাধিকার দিতে হবে। নারীবান্ধব কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 2022-23 অর্থবছরের বাজেটে 16 দফা দাবি করা হয়, 1. সর্বগ্রাসী পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে জনকল্যাণমুখী ইসলামী অর্থব্যবস্থা চালু করতে হবে। 2. ঋণ নির্ভর বাজেট থেকে অতিদ্রুত ফিরে আসতে হবে। 3. প্রবৃদ্ধিতে অসমতা দূর করতে হবে। 4. অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। 5. বিদেশ থেকে ভোগ্যপণ্য আমদানিকে নিরুৎসাহিত করতে হবে। 6. অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে দামি কিছু বিলাসপণ্য আমদানি কয়েক মাসের জন্য বন্ধ করতে হবে। 7. নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ সচল রাখতে হবে। আমদানি ক্ষেত্রে খাদ্য সামগ্রীর করের হার কমাতে হবে। 8. আমদানি ও রপ্তানির সার্বিক মূল্য ভারসাম্যতা আনতে হবে। 9. জনপ্রশাসনে বাজেট কমিয়ে 12% বেশি দেওয়া যাবে না। এছাড়াও প্রশাসনিক ব্যয় ও মন্ত্রী আমলাদের বেতনে শতকরা 60% খরচ কমাতে হবে। সরকারি গাড়ি, জ্বালানি ও বিদ্যুৎ সহ আনুষঙ্গিক ব্যয় শতকরা 50% কমাতে হবে। 10. দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মূল্যস্ফীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। 11. কর ফাঁকি এবং মুদ্রা ফাঁকি বন্ধ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 12. কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিল করতে হবে। 13. অভ্যন্তরীণ সম্পদ আহরণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে হবে, যেমন বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা ইত্যাদি। 14. বাংলাদেশে কর্মরত বিদেশিদের কর ফাঁকি বছরে 12,000 কোটি টাকা। এই বিশাল কর ফাঁকি রোধ করে কর আদায় করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 15. বিদেশে টাকা পাচার রোধ, ঋণ খেলাপি বন্ধ করতে হবে এবং সরকারি বিভিন্ন প্রকল্পে 10 টাকার জিনিস 1,000 টাকার ক্রয়ের মতো জালিয়াতি বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। 16. বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে না এমন অবকাঠামো খাতে এবছর বাড়তি অর্থ বরাদ্দ বন্ধ করতে হবে। ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশ শনিবার বগুড়ায়। আগামী 4 জুন বগুড়ার ঐতিহাসিক আলতাফুন নেছা খেলার মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দেন বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, মদের লাইসেন্স সহ দেশ ইসলাম বিরোধী বিভিন্ন বিধিমালা বাতিলের দাবি এবং লাগামহীনভাবে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি চলছে। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সহ জেলা শাখার নেতৃবৃন্দ, সংগঠনের শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল মতিন সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মোনাজাত করেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে চরমোনাই পীরের মহাসমাবেশ শুক্রবার। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে 1 এপ্রিল সমাবেশ ডেকেছেন চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এদিন জুমার নামাজের পর ঐতিহাসিক সোহরা ওয়ার্দি উদ্যানে এ সমাবেশ হবে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানানো হয়। এতে বলা হয়, এ মহাসমাবেশ সফল করতে
এরই মধ্যে 199 বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা আহ্বান জানিয়েছেন। তারা বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সিন্ডিকেটের কারসাজির মাধ্যমে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি দেশে নীরব দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। অপরদিকে শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা, সংকোচন এবং অবাধে মদপান ও বিক্রয়ের বিধিমালা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারে না। যারা আহ্বান জানিয়েছেন তারা হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন আর্মি, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আসমত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সহ অন্যান্য মুক্তিযোদ্ধা। বিবৃতিতে আরো বলা হয়, বীর মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্যে রয়েছেন শহীদুল ইসলাম কবির, মোহাম্মদ নুরুজ্জামান সরকার, আরিফ বিন মেহেরউদ্দিন, মুফতি মোস্তাফিজুর রহমান, মুফতি আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মাওলানা ইব্রাহিম খলিল, মোহাম্মদ মিজানুর রহমান, আতাউর রহমান দিয়াজ, হাফেজ আবুল কালাম হাসান আলী, মোহাম্মদ আলামিন দিয়াজ, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন তুহিন সহ অন্যান্যরা। জুম্মা মসজিদের নিচে রয়েছে মন্দিরের কাঠামো অশান্তির আশঙ্কায় জারি 144 ধারা। বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পর এবার বিতর্কের কেন্দ্রে কর্ণাটকের মায়াঙ্গালুরুর এক জুম্মা মসজিদ। রাজ্যের এক হিন্দু সংগঠনের দাবি, মাঙ্গালুরুর মালালি জুম্মা মসজিদের নিচে এক মন্দিরের মতো কাঠামোর অস্তিত্ব মিলেছে। মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠান করার পরিকল্পনা করেছে ওই সংগঠনটি। গত কয়েকদিন ধরে এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই মসজিদের চারপাশের 500 মিটার এলাকায় 144 ধারা জারি করল স্থানীয় প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যক পুলিশ। কিভাবে এরকম একটি বিষয় প্রকাশ্যে এলো? হিন্দু সংগঠনগুলির দাবি, মালালি জুম্মা মসজিদের মেরামতের সময় তার ভিত থেকে মন্দিরের মতো একটি কাঠামো বেরিয়ে এসেছে। এ নিয়ে বিশ্ব হিন্দু পরিষদ জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। যতদিন পর্যন্ত না বিষয়টি নিষ্পত্তি হয় ততদিন মসজিদ মেরামতের কাজ বন্ধ রাখা হোক। এ নিয়ে রাম মন্দির আন্দোলনের মতো একটি আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ভিএইচপি। ভিএইচপির দাবি, এলাকার হিন্দুরা বিশ্বাস করে মালালি মন্দির স্থলে নিঃসন্দেহে একটি মন্দির ছিল। ওই মন্দির উদ্ধারে আইনি লড়াই চলবে, পাশাপাশি মসজিদের কাছে একটি ধর্মীয় অনুষ্ঠানও করা হবে। ভাষার ব্যবহারে সংযত হতে বললেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, গতকাল যেভাবে হুমকি দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব, এটা কোনো রাজনীতির ভাষা নয়। আমি চাই আপনারা ভাষার ব্যবহারে সংযত হন। আপনারা মুখে মিথ্যা কথা বলছেন কেন? আপনারা কি গণতন্ত্র চর্চা করছেন? আপনারা তো গণতন্ত্রে বিশ্বাস করেন না। গণতন্ত্র বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না। বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশের কৃষি বিপ্লব শহীদ জিয়ারনীতি ও কর্মসূচি শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এই সেমিনারের আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, আমরা কখনো তার নেতাদের ছোট করে কথা বলি না। যার যে অবদান আছে তার সম্মান দেই, এটা জিয়াউর রহমান শিখিয়েছেন। অথচ আওয়ামী লীগের মধ্যে সে চর্চা নেই, তাই তারা দেশের জন্য কাজ করা আমাদের নেতাদের প্রতি মুহূর্তে অবজ্ঞা করেন। বিএনপি মহাসচিব আরো বলেন, আজকে আপনারা ক্যাম্পাসে ছাত্রদের মারলেন, আবার সেটাকে জাস্টিফাই করছেন।